এই বক্তব্য সদ্য প্রতিষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মানিত নাগরিকদের সুবিধার্থে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে প্রচার করার ব্যবস্থা করা হয়েছে। প্রিয় দর্শক, এখন থেকে অল্পক্ষণের মধ্যেই সম্মানিত কুমিল্লার বিদায়ী পৌর মেয়র জনাব মোহাম্মদ মনিরুল হক সাকু কুমিল্লা নগরবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় কুমিল্লা নগরবাসী, আসসালামু আলাইকুম। সুখে দুঃখে ভালো মন্দে সংকট নিরসনে দুই মেয়াদে কম বেশি তিন বছর মেয়াদি আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনাদের সাথে কাটিয়ে গেলাম। বিদায় লগ্নে গৌরবের সঙ্গে উল্লেখ করতে চাই যে 125 বছরের পৌরসভাকে কুমিল্লা সিটি কর্পোরেশন হিসাবে রেখে যেতে পারছি। এই জন্য সর্বশক্তিমান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠা যারা অবদান রেখেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিগত বিএনপি এবং আওয়ামী লীগ সরকারের নিকট কুমিল্লাবাসীর দাবি ছিল কুমিল্লা বিভাগ বাস্তবায়ন। আমরা বিভাগ না পেলেও প্রথম ধাপে কুমিল্লা সিটি কর্পোরেশন পেয়েছি। আমি আশাবাদী পরের ধাপে কুমিল্লা বিভাগ পাব। সরকারের যারাই থাকুক না কেন, প্রাচীন এই কুমিল্লা নগরী যৌক্তিক নিরেখে বিভাগ পাবার দাবি রাখে। প্রিয় কুমিল্লা নগরবাসী, আজ বিদায় লগ্নে আমার এই কর্মজীবনে আমার অজ্ঞত সারে আমি যদি কোনো ভুল করে থাকি, আমার আচরণে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, আমি করজোরে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আজ আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমার জ্ঞাতি ভ্রাতা, আমার রাজনৈতিক অভিভাবক সাবেক নৌপরিবহন মন্ত্রী মরহুম লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন বীর প্রতীককে, যার অনুপ্রেরণায় আমি কুমিল্লার রাজনীতিতে প্রবেশ করেছিলাম। আমি একই সঙ্গে বিএনপির প্রয়াত নেতা সাবেক পৌর চেয়ারম্যান মরহুম কামালউদ্দিন চৌধুরী সহ পূর্বসরী পৌর চেয়ারম্যান নির্বাচিত জনপ্রতিনিধি সহ যারা স্ব স্ব অবস্থানে থেকে পৌরসভার উন্নয়নে বিভিন্নভাবে অবদান রেখেছেন তাদেরকে ও শ্রদ্ধাভাবে স্মরণ করছি, এবং যারা পরলোক গমন করেছেন তাদের বৃদ্ধি আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় কুমিল্লা নগরবাসী, গভীর গত রবিবার রাত ছিল মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাত। আমি ওই রজনীতে আমার পিতা মাতা আমার পরিবারের সবার জানা অজানা গুনাহ মাফ চেয়ে সর্বশক্তিমান আল্লাহর নিকট ক্ষমা চেয়েছি। আগামী বছর যাতে গুনাহ থেকে মুক্তি থাকতে পারি আল্লাহ পাকের অসীম দয়া ও করুণা চেয়েছি। একই সময় কুমিল্লা পৌরবাসীর সুখী সমৃদ্ধ জীবন কামনা করেছি এবং কুমিল্লার উন্নয়নে যাতে আরও বেশি নিবেদিত থাকতে পারি সেই জন্য আল্লাহ পাকের করুণা চেয়েছি। প্রিয় নগরবাসী, আমি নানুদিগির পাড়ের সন্তান। আমার পিতা মরহুম সাজুল হক একজন আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। আমার পিতার সময়ের রাজনীতি এবং বর্তমান সময়ের রাজনীতির মধ্যে আকাশ পাতাল ফারাক। আমি আমার পিতার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমাদের সময়ের রাজনীতি মুসলিম বিশ্বসহ গোটা বিশ্ব এখন একটি বিশাল গ্রাম। আমাদের দায়িত্ব গোটা বিশ্বকে আপন ভাবা,
এবং পূর্ণ আধুনিক মনস্ক হয়ে মানব জাতির উন্নয়নে নিবেদিত থাকা। কিন্তু আমি ক্ষুদ্র মানব, গোটা বিশ্বের লাগাল আমি পাব না। তবে গোটা বিশ্বের সেবা হবে কুমিল্লাবাসী সেবা করার মাধ্যমে। সেই জন্য আমার ধ্যানে ও প্রাণে আছেন আপনারা নগরবাসী। আপনাদের জন্য আমি নিবেদিত ছিলাম, আগামীত ও নিবেদিত থাকব ইনশাল্লাহ। প্রিয় কুমিল্লা নগরবাসী, 2005 সালের 12ই সেপ্টেম্বর তখনকার কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান পদে উপনির্বাচনে আপনারা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অধিকার প্রয়োগ করে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। সেই বছর 21 সেপ্টেম্বর শপথ গ্রহণের মাধ্যমে কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণ করে আমি উল্লেখ করেছিলাম পৌরসভার বিরাজমান সমস্যা, জলবদ্ধতা দূরীকরণ, যানজট সমস্যা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি সকল বাস্তবায়ন করব। আজ যাবার বেলা স্বীকার করছি যানজট সমস্যার সম্পূর্ণ সমাধান করতে পারিনি, কিন্তু জলবদ্ধতা দূরীকরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি সকল বাস্তবায়নে আমি রাত দিন নিরস পরিশ্রম করেছি। আমি যখন পৌরসভার দায়িত্ব নেই তখন পৌরসভার বয়স ছিল 120 বছর। এই 120 বছর জমে থাকা সমস্ত ডেনগুলো আমি আমূল সংস্কার করেছি। আমি পৌরসভার তহবিলের উপর নির্ভর না করে আমার উপার্জিত বহু অর্থ আমি এই কাজে ব্যয় করেছি। ঠিকাদারের মাধ্যমে অর্থ উপার্জন করে পরিবার ও আমার জনগণের জন্য, সেই জন্য ড্রেন সংস্কার কর্মসূচিতে আমি নিজে দাঁড়িয়ে থেকে অর্থ ব্যয় করেছি, নিজে পরিশ্রম করেছি। আমার এই কাজে আমার সহকর্মী সকল কমিশনার, পৌরসভার স্টাফ এবং জনগণ সহযোগিতা করেছে। এখন মুসুলধারে বৃষ্টিও 1 ঘন্টার বেশি পানি কোথাও জমে থাকে না, তারপরও এই কথা বলবো না, সবটুকু কাজ শেষ হয়েছে। আগামীতে নগরায়ণ আরও সুন্দর ও পরিকল্পিতভাবে হবে বলে আমি আশা রাখি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমি আলোকসজ্জা ফোয়ারা নির্মাণ করে শহরের সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করেছি। পূর্বালো চত্বর সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত সৌন্দর্যমণ্ডিত ফোয়ারাগুলির আমি একাধিকবার সংস্কার করে তার সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করেছি। সারা শহরকে আমি বাগানে পরিণত করতে চেষ্টা করেছি। এ কাজে জেলা প্রশাসক ও আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করেছিলেন। শহরের আবর্জনা নিষ্কাশনে পৌরসভা ট্রাক ভোর হবার আগেই দায়িত্ব পালন শুরু করে, তারপরও এই বিষয়ে অভিযোগ আছে। আশা করি আগামীতে এইসব অভিযোগগুলো মীমাংস হবে। প্রিয় নগরবাসী, আপনারা বিগত বছরগুলির সব তথ্যই জানেন। 2007 সালের 11 জানুয়ারির পর যে দুর্যোগ ও দুর্ভোগ অন্যায়ভাবে আমার ও আমার পরিবারও ভোগ করতে হয়েছে তা বর্ণনা করে আর পরিবেশ ভারী করতে চাই না। সেই দুর্দিনে আমার বউ শুভাকাঙ্ক্ষী গোপনে খবর নিয়েছিলেন এবং আমাকে সাহায্য জুগিয়েছেন। আমি তাদের সবার নিকট কৃতজ্ঞ। আল্লাহ অশেষ রহমতে আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেনি, ফলে 2008 সালের 12ই ডিসেম্বর আমাকে দুর্নীতির সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেন। পরে আইনি ক্ষমতা বলে আমি পুনরায় কুমিল্লা পৌরসভার দায়িত্ব ফিরে আসি। তখন আমার প্রতিভা হয়ে যায় মেয়র, কিন্তু আমি সকল কাজ করেছি একজন নির্বাচিত চেয়ারম্যান হিসাবে। পদবীর কোনো অহংকার আমাকে ছুঁতে পারিনি। আমার অফিস কক্ষ এবং আমার বাসগৃহের দরজা সর্বদা জনগণের জন্য উন্মুক্ত থাকে। আমি সবসময় আইনানুরূপ থাকতে চেষ্টা করেছি। কুমিল্লা নিউ মার্কেটের বহু বছরের সংকট নিরসনে সেখানে কাজের গতি সঞ্চার করেছি। আপনারা জানেন এর আগে সাবেক পৌর চেয়ারম্যান জনাব কামালউদ্দিন চৌধুরী নিউ মার্কেট সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু আইনি জটিলতার কারণে অগ্রসর হতে পারেনি। আমি এই ক্ষেত্রে বুদ্ধি মেধা সীমাহীন পরিশ্রম করে একটা আধুনিক নিউ মার্কেট নির্মাণ কাজের 80% কাজ সমাপ্ত করতে সক্ষম হয়েছি। একই সময়ে কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসলমানরা যাতে ঈদের নামাজ স্বাচ্ছন্দ্যে আদায় করতে পারে
তার জন্য ঈদগাহ মাঠে সিসি ডালাইয়ের কাজ 80 ভাগ সমাপ্ত করে অবশিষ্ট অংশের টেন্ডার সমাপ্ত করে সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ প্রদান করেছি। ঈদগাহ ময়দানকে দৃষ্টিনন্দন করার প্রয়াসে সৌন্দর্য বর্ধন করেছি। একই সময় নগরের সৌন্দর্য বৃদ্ধির জন্য যেখানে যতটুকু তা করার তা করেছি। তবু যাবার বেলায় সম্মানিত নগরবাসীকে অভিহিত করতে চাই, দ্বিতীয় মেয়াদে আমি মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর আমার অক্লান্ত পরিশ্রম এবং সহিচ্ছা এই নগরবাসীর জরাকীর্ণ প্রধান রাস্তাঘাট সহ নগরীর সার্বিক উন্নয়নে লক্ষ্যে ইউজি প্রজেক্টের মাধ্যমে 26 কোটি টাকা অনুদান আনতে সক্ষম হয়েছি। এক্ষেত্রে পুরো কাউন্সিল এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা পেয়েছি। ইউজি প্রজেক্টের 26 কোটি টাকা থেকে আমি ইতিমধ্যে 6 কোটি টাকা 10টি সড়ক সংস্কারের কাজ অতি সম্প্রতি নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বসাধারণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি। করতে চাই না পৌরকর নাগরিক জীবনে সহনীয় রেখে প্রতি বছর মাফিক কাজ করেছি, তার সংকৃতি ফিরিস্তি এইরকম। পৌরসভা বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে 2005-2006 অর্থ বছরে 7,48,54,939 টাকা, 2006-2007 অর্থ বছরে 12,79,35,658 টাকা, 2007-2008 অর্থ বছরে 7,66,89,482 টাকা, 2008-2009 অর্থ বছরে 9,27,72,336 টাকা, 2009-2010 অর্থ বছরে 12,11,66,022 টাকা, 2010-2011 অর্থ বছরে 23,16,89,857 টাকার কাজ সম্পন্ন করা হয়েছে। এবং উল্লেখ করতে চাই যে আমি এই পৌরসভার দায়িত্ব গ্রহণের পর সর্বপ্রথম 2005-2006 অর্থ বছরে ঘোষিত বাজেট ছিল 19,26,15,084 টাকা। এবং বিদায় লগ্নে গর্বের সাথে আপনাদের জানাতে চাই 2011-2012 চলমান বাজেট ঘোষণা করছি 52,08,04,587 টাকা। তারপরও অসতর্কতার কারণে ভুলভ্রান্তি থাকতে পারে, এইসব ভুলভ্রান্তিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। আগামীতে সুযোগ পেলে দুগুণ উৎসাহে কাজ করব প্রতিশ্রুতি আপনাদের আমি দিচ্ছি। আমি আরও উল্লেখ করতে চাই যে মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমি একমাত্র মেয়র প্রথম তাদের পৌরকর পানিকর বিল মকুব সহ তাদের প্রথম শ্রেণীর নাগরিক সুবিধা প্রদানের ব্যবস্থা করি। পরিশেষে আমার প্রাণপ্রিয় দল বিএনপি এবং আমার পরম শ্রদ্ধেয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গভীর সহানুভূতিও কামনা করছি। সদ্য প্রতিষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশনের অগ্রযাত্রা শুরু হলো মাত্র, এর সার্বিক উন্নয়নে আসুন আমরা সবাই মিলে কাজ করি। আপনাদের সকলের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।